দ্বীপবেষ্টিত খুলনার দিঘুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী পথের বাজার। এটি এই উপজেলার অন্যতম একটি ব্যবসা সমৃদ্ধ বাজার। বাজারের খ্যাতিমান ব্যবসায়ী মঞ্জু শেখ বাড়ি বর্মগাতি গ্রামে। দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন, দেশে এসে পথের বাজারে স্বল্প পরিসরে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে নিজের শ্রম, মেধা আর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তিলে তিলে গড়ে তোলেন স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান তন্নি অ্যান্ড টপু হার্ডওয়্যার স্যানিটারি। দোকানঘরটি হার্ডওয়্যার এবং স্যানিটারি মালামালে পরিপূর্ণ করেন। দোকানের পাশেই মঞ্জুর দ্বিতল বাড়ি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই দিন বিকালে দুর্বৃত্তরা হামলা করে মঞ্জুর ব্যবসা প্রতিষ্ঠানে, ভাঙচুর করে তছনছ করে দেয় দোকানের যাবতীয় মূল্যবান মালামাল, করা হয় অগ্নিসংযোগ, বিনষ্ট হয় দোকানের যাবতীয় মালামাল। জীবনের সর্বস্ব হারিয়ে মঞ্জু এখন অসহায়, ন্যায় বিচারের প্রত্যাশার প্রহর গুনছেন।